সেই কাজ করে চলেছে। আস্তে আস্তে আমাদের শিয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আমরা এতদিন যাবত ভেবেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর পদ জনসভায় বলেন আমার আশারা আমার আশারা আমাদের বীরাঙ্গনা উপাধি দিয়েছেন উনি কোভিড কালে কাজ করার জন্য। আমাদের দেশের প্রধানমন্ত্রী বিদেশ গিয়ে কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে, অ্যান্ড্রয়েড ফোন সেট দিতে হবে, ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া চলবে না, বকেয়া সমস্ত টাকা মেটাতে হবে, অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা দিতে হবে, পালস পোলিও ফাইলেরিয়ার মতন কাজে ইত্যাদি টাকা বৃদ্ধি করতে হবে। পয়লা মার্চ থেকে আমাদের কর্মবিরতি চলছে চলবে। ওই ঠিক আছে।